গুড মর্নিং, সুপ্রভাত, তোমরা সবাই কে কেমন আছো? তো এখানে দেখো, আমি একটু ঘর দেখতে গেছিলাম। তোমরা তো ভাবছো আমি লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, কি মজাতে আছি। না গো না, আমি খুব টেনশানে রয়েছি। কোথাও একটা ভালো জায়গা খুঁজছি যাতে একটু নিরাপদ আশ্রয়ে থাকতে পারি। ভাড়া দিয়েই থাকবো, তোমরা বলছো সবসময় ঘর ভাড়া থাকো, ঘর ভাড়া থাকো, অবশ্যই ঘর ভাড়া দিয়েই থাকবো। আমি আর কারোর কাছে যাব না, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে যার মতো ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান সবার মঙ্গল করুক, আমি আমার মতো করে বাঁচবো, এটাই জীবনে লক্ষ্য করেছি এখন। তো দেখি, দু একদিনের মধ্যে তোমাদের আশা করি ভালো খবর দিতে পারবো। ইচ্ছা আছে, জানি না, আমার তো ভালো কিছু করতে গেলে বারবার বাধা পড়ে। তো এখানে একটা জায়গায় ঘর দেখতে গেছিলাম, দেখে চলে আসছি। ঘরটা পছন্দ হয়নি, শেষ পর্যন্ত কোথায় যাব কি করব জানি না। তো যাই করি না কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো, অনুরোধ করব। তো চলো দেখতে থাকো কি আজকে কি কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। গতকাল একটা দিন আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, শরীরটাও ভালো ছিল না, বললে তোমরা বিশ্বাস করবে না, জানি, ভাবো নাটক করি আমি, কিন্তু নাটক না গো, সত্যি এত ঘোরাফেরা করে শরীরটা হঠাৎ করে গরম পড়েছে, তো ঠান্ডা গরম লেগে গিয়ে শরীরটা একটু খারাপ করেছে। তো চলো দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে। এখানে ভয়েস দিতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে পাশে মাইক বাজছিল, ওই জন্য আমি ভয়েসটা দিতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই, চলো দেখতে থাকো। বলছে যে তুমি এতদিন আসলে একটাও রিলস বানালে না, এই যে বাপের বাড়িতে এসে এখন বসে রয়েছি ম্যাডাম আমি, আর এই যে ম্যাডামের মা চা করে ছেলেকে দিতে গেল, লিকার চা আমাদের বসিয়ে রেখেছে, চাটা দেবে না। ও তোমাদের তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি, কেন বলিনি জানো তো, এখানে আমি এখানে শুভেন্দু চট্টোপাধ্যায় আসবে স্টেডিয়ামের মাঠে, ওই জন্য মাইক বাজছে, তো আর আমি শ্যুট করতেই পারছি না, তার জন্য তোমাদের গুড মর্নিং বলতে ভুলে গেছি, গুড মর্নিং বলা হয়নি, এখন বলছি শুভ সকাল, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? কি কি 300 টাকা মোবাইল, মোবাইল ভাঙা 300 টাকা, ভাঙা মোবাইল 300 টাকা, ওরকম বলে 300 টাকা, তারপরে যখন ডাকবি যে আছে নিয়ে যাও, তখন বলবে এটা এ 100 টাকার বেশি হবে না, আমার কাছে 7-8টা মোবাইল আছে, নেবে? 300 টাকা করে দিলে তো আমার মনে হয় 1200 টাকা 1400 টাকা হয়ে যাবে আমার। অনেকগুলো মোবাইল রয়েছে ভাঙা ভাঙা, টাচ ফোন এমনি না, হ্যাঁ টাচ ফোন, হ্যাঁ টাচ ফোনও আছে, চলে না ওর পেছনে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বেলঘরিয়া, আর বলো না আমার জীবনে ভোগান্তির শেষ নেই, সেই আলমারির চাবি ওই ওখানকার ব্যাগে রেখে চলে এসেছি, এখন আলমারির চাবি লাগবে, না হলে আলমারি ওপর দোতলার থেকে এখন আবার দৌড়াতে হচ্ছে সকাল সকাল। চলো দেখি কি বলে এই লোকটা, মোবাইলের দাম সবে বসছ, ঘন্টার আওয়াজ শুনে চলে এসছি, চলে যাবো, হ্যাঁ আর বলো না আমার দুর্ভোগ, সেই ওই যে বাড়িতে জিনিসপত্র আছে আমার সেই বাড়িতে আলমারি আছে, তো এবার আলমারির মধ্যে জামা কাপড় সব ঠাসা, বিশাল ওয়েট ধরো, এবার সেই জামা কাপড় খালি না করলে তো নিচে নামানো যাবে না, দোতলার উপরে আছে, ওই জন্য সেই চাবি আবার ঘুরে ওই কলকাতার কলকাতা একটা বাড়িতে ছিলাম তাদের বাড়িতে রেখেছি, হ্যাঁ হ্যাঁ ওই বেলঘরিয়া যাবো, মধ্যমগ্রাম বেলঘরিয়া, ওখানে ওখানে যাবো এখন, কেন কি কাজ আছে বলো না, আমি কাজে ভয় পাই না, তাই না না এইটুকু এ সবাই তো বুঝবে না সম্পর্কের মানে গুলো বলো, তাই না, আমাদের আমার সঙ্গে তোমাদের তো আজকে সম্পর্ক না, সে কতদিন হয়ে গেছে, কতদিন বলা যায় না, মানুষ কখন কোথায় কিভাবে তার উপকারে লাগে এটা বলা যায় না, ভগবান আছে মনে তোর, কেন তুই একা একা করছিস, একদম সঙ্গে একজন ভগবান মিলিয়ে দিয়েছে।
আমি তো ভাবলাম মনের সঙ্গে একটু দেখা করে যাই, তাই বলে এসছিলাম। তারপরে তো ওর মা বলছে যে কদিন থেকে যাও, এই কদিন আর যেতে হবে না, আবার যাবা আবার আসবা, সে তোমাকে তো এদিকে আসতেই হবে আবার ওখান থেকে গিয়ে। আমি বললাম ঠিক আছে, সেই আমাকে যেতেই হলো। এখন ওই দেখি ব্যাগের মধ্যে চাবি নেই, চাবি কোথায় চাবি কোথায়। কালকে ফোন করেছিলাম তো বললাম যে তোদের বাড়িতে যে ব্যাগটা আছে দেখতো ব্যাগের মধ্যে আছে কিনা, তা বলছে ওই যে ছয় ষষ্ঠীতে লিখে দিয়েছে যে কি করে হবে, আমি চাইলেও তো ঠিক থাকতে পারবো না। আমাকে গোবিন্দ আমাকে যেরকম করা যে কর্ম দিয়ে পাঠিয়েছে, মেন কথা হচ্ছে আমি যেটুকু গল্প ইয়ে পড়েছি অতটাও আমি জানি না কিছু, কিন্তু তবুও মনে হয় কি যে না, মানে গোবিন্দ যে কারণে পাঠিয়েছে পৃথিবীতে সেই কর্মটা আমাকে দিয়ে করাবেই, তাই না, করতে হবে। এই মাইক বাজছে, আজকে কিছু ইয়ে আসবে বলে শুভেন্দু চ্যাটার্জি নাকি আসবে, এই যে তোমাদের স্টেডিয়ামের মাঠে, তাই মাইক বাজছে। জয় রাধে রাধে। মনা বলছে তুমি আর তুমি কোন ওখান থেকে বেরিয়ে আবার ভবঘুরে বেরিয়ে পড়লাম, আনুলিয়া হসপিটাল, আনুলিয়া রোড, টোটো করে সব পার হয়ে, দেখো আনুলিয়া মোড়টায় খুব জ্যাম পড়ে, সব পার করে চলে আসলাম সোজা স্টেশনে। স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, তারপর গেদে লোকালে চলে আসলাম বেলঘড়িয়া। মাঝখানে তো আর ট্রেনের কি শ্যুট করবো বলো, সেটা আর করা হয়নি। যাই হোক, এই দেখো আনুলিয়া হসপিটাল, এখান দিয়ে যাচ্ছিলাম। আর এখান দিয়ে যাওয়ার সময় ঝুমার ঝুমপা ঝুমা না ঝুমপা যে দোকান আছে টিকটক কি যেন টেলার্স নাকি দোকানটা, ওটা দেখলাম আজকে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম। ঝুমপা যদি আমার ব্লগটা দেখিস তাহলে বুঝতে পারবি, ঝুমপা ডেলি ব্লগ মনে হয় না, ডেলি লাইফস্টাইল ব্লগ এরকম কিছু একটা হবে। তোমরা তো দেখেছো এর আগে ঝুমপাদের বাড়ি গেছিলাম, ঝুমপা হচ্ছে দেখলাম ঝুমপার শ্বশুর মশাই মনে হয় দোকানে বসেছিল। যাই হোক, এতদিনে খুঁজে পেয়েছি, এখান দিয়ে অনেক কবার যাওয়া আসা হলো। ঝুমপার বাড়ি ছাড়িয়েই আমি যেখানে ছিলাম স্টেডিয়াম মাঠের একটু আগে, আজকে সকালে ড্রাইভার দাদা যে ড্রাইভার জিনিস আনতে যাবে তার সঙ্গে কথা হয়েছে, সে দাদা এখানেই ছিল কাছাকাছি কোথাও। এই স্টেডিয়াম মাঠে শুভেন্দু চ্যাটার্জি আসবে, তাই মাইক বাজছে, তা দাদাকে ফোন করেছি, ওই যে দাদা যে ভ্যানালা দাদা জিনিস আনবে ওই দাদাকে ফোন করেছি, তো দেখি এইখানকার মাইকটাই ওনার ফোনের মধ্যেও বাজছে। তা বলছি আপনি কোথায় দাদা, বলছে কেন আমি এখানে রয়েছি, তা বলছি আমিও তো এখানেই রয়েছি, এই হলো ব্যাপার। যাই হোক, দু একদিনের মধ্যেই কিছু একটা দেখতে পাবে তোমরা, যার জন্য দৌড়ে দৌড়ে আবার আসতে হলো এই যে দক্ষিণপাড়ার মোড় দিয়ে চলে যাচ্ছি সোজা স্টেশনের দিকে। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। রানাঘাট শহর, ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় চলে এসেছি, বেলঘড়িয়া দিদিভাইতে এসেছি একটু, দিদিভাই বাড়িতে নেই, এখন এই মাত্র পৌঁছালাম আমি এসে। তোমার আর বলো না, আমার এই চার আঙুলে কপালে না শাস্তির ভোগের শেষ নেই। ওই আলমারির চাবি ওই মধ্যম গ্রামে একটা ব্যাগ রাখা আছে সের মধ্যে রয়েছে, ওই জন্য আবার আসতে বাধ্য হলাম। তোমরা তো বলবে তুমি ঘুরে ঘুরে খেতে ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, আমার আমার এই নসিবটা না কেউ নিতে পারে না, বুঝেছো, আর শরীরে আমার দিচ্ছে না এত ঘোরাফেরা, কিন্তু কি করব, ভাগ্যে আছে ঘুরতে হবে। কালকে সারা ব্যাগ খুঁজে খুঁজে চাবি পেলাম না, এখন আলমারির চাবি না হলে আলমারি খালি না করলে জিনিস বার না করলে ওর উপরে দোতলা থেকে আলমারি নামানো যাবে না, ওই জন্য আবার দৌড়াতে দৌড়াতে আসতে হলো। আজকে হলো কী বার, বুধবার, আজকে বুধবার এখানে আসছি, এখন দিদির সঙ্গে একটু দেখা করে চলে যাব মধ্যম গ্রামে চাবি নিয়ে, তারপরে আবার বৃহস্পতিবারের দিন, বৃহস্পতিবারে যাবো, তা ও ভুলভাল কী সব বকছি,
তোমার কথায় চাবি নেওয়ার জন্য আসতে হয়েছে। চলো একটু স্নান করবো, জামা কাপড় ছাড়িয়ে এইমাত্র আসলাম স্নানাঘাট থেকে, এইমাত্র আসলাম স্নান করতে যাবো। দিদি বাড়ি নেই, দিদি বেড়াতে গেছে, কোথায় যেন গেছে হাসনাবাদ না কোথায় গেছে বেড়াতে। ও পুজো দিতে গেছিলো, পুজো পুজোর বাড়িতে গেছিলো তো, পুজোর বাড়ি থেকে আবার ইয়েতে গেছে, শ্বশুর বাড়ি থেকে কোথায় গেছে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে। চলো জামা কাপড় ছাড়ি, আর যাওয়ার সময় যে এই ব্যাগটা নিয়ে যাবো, এই ব্যাগটা নিয়ে যাবো। আজকে ভিডিও আসতে দেরি হবে, কিচ্ছু শুট টুট করিনি। চলো স্নান দান করি, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা কি অবস্থা, কারেন্ট চলে গেছে আমাদের, এই যে আমি স্নান করে চলে এসেছি। এই মা আমার টিপটা কোথায়, অন্ধকারের মধ্যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। দেখো আমার টিপটা কোথায় গেছে, আমি তো স্নান করেছি আচ্ছা মতো, বাথরুমে শ্যাম্পু প্যাম্পু করে স্নান করে নিচে এসছি নাইটি পাল্টাতে। এখন উনি জোর করে দেখো ভাত খাচ্ছে, একবার ভাত খেয়ে এসছি ওদের বাড়ি থেকে, এতবার ভাত খাওয়া যায়। বলছে অতিথি নারায়ণ তোমার দিদি ভাই নাই, তাই কি হয়েছে, আমি তো আছি। এই দেখো এই আর দেবেন না কিছু, তু কিছু দিচ্ছে সাজিয়ে সাজিয়ে, তুমি রাত্রিবেলা খাবে না? এটা এবেলা খায় দেখো, বেগুন পোড়া আর যেটা কি আলু পটলের তরকারি, আলু পটল ভেন্ডি, আলু পটল ভেন্ডি দিয়ে তরকারি রান্না খেয়েছে। তরকারি ভরে যাবে আর দিও না গা, বেশি হয়ে যায়। আমাদের মুর্শিদাবাদের ভাষা বহরমপুরে, এক মাস বরণ করছিলাম, এক মাসের বেশি হবে, এক মাস ভাই বাড়ি ছিলাম, তারপরে মাসির বাড়ি গেলাম ভগবান গোলা, ছোট মাসির বাড়ি ভগবান গোলা, ছোট মাসির বাড়ি গেলাম ভগবান গোলা। সেখান থেকে ওই মেয়ে, ওই মাসির আবার মেয়ের বিয়ে হয়েছে বহরমপুরে, বহরমপুরে যে স্বর্ণময়ী আছে না, স্বর্ণময়ী রোড হসপিটাল যেখানে, ওইখানে গেলাম। সেই বিয়ের সময় গেছিলাম, আর তো যাইনি, তাই মাসি বলছে এসছিস যখন দেখা করে যাস, আছি সেখানে। বলছে দিদি আসো, ওরে আমাকেই লঙ্কাগুলো বেছে বেছে দিচ্ছে রে, সকালবেলা মাছ ওদের হয়তো মাছ এসছে, সেই পাবদা মাছ নাকি বলে, যে মাঝখানে একটা কাঁটা হয় পাবদাই তো, পাতলা মাছগুলা টেস্ট মাছের, কালো জিরে দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। সেই জায়গাটাই দেখো, কিন্তু আকাশে মেঘ করছে, ওই দেখো কি যে আছে আমার কপালে, দেখো মেঘ করছে আকাশে।
মাথাটা আঁচড়াই, চুলটা শুকাতে হবে। ভিডিওটা কি আজকে দিতে পারবো? কাল কি মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। দিদিভাই এখনো এসে পৌঁছায়নি, এই যে হেডফোন দিয়ে ভিডিও এডিট করছিলাম, ভিডিওটা এডিট করছিলাম, সিরিয়াল দেখছি আর ভিডিও এডিট করছিলাম। দিদিভাই এখনো এসে পৌঁছায়নি, 8টার মধ্যে চলে আসবে বললো, ফোন করেছিলাম। তো এডিট করতে করতে দেখলাম ভিডিওটা একদম ছোট হয়েছে, আর শেষ তো করি না আমি, জানোই। দুপুরে স্নান করে ভাত খেয়ে নিচে ভাত খেলাম, খেয়ে ওপরেও ছিল সব, কিন্তু ওই নিচে দিদি ছাড়লো না, উপরে ফ্রিজে ভাত ছিল, তরকারি টরকারি সবই ছিল। বৌমা সকালে রান্না করেছে, করে সবাইকে দিয়ে ফিরে আবার ডিউটি গেছে, বাড়িতে কেউ নেই, দিদিভাই ঘুরতে গেছে, একটু দরকারে গেছে, আর ছেলে মেয়ে বৌমা সব ডিউটি আছে, দাদাও কেউ বাড়িতে নেই, আমি একা একা মাতো বাড়িতে চষে বেড়াচ্ছি। স্নান টান করে কাঁচা দোয়া করে জামা কাপড় রোদে টোদে দিয়ে শুকালাম, নিজের ঘরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন সন্ধে 7:30 বাজে, চলে এসেছি সিরিয়াল দেখতে, জগদ্ধাত্রী হচ্ছে টিভিতে, আর একটু পরে দিদিভাই চলে আসবে। হ্যাঁ আসছি, দাঁড়াও আসছি, টিভিটা বন্ধ করে আসছি, তোমার যে নিচে ডাকছে আবার। তো চলো তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে আসলাম, এতদিন থাকবো আজকাল, আজকে এখানে থেকে কালকে আবার বেলঘড়ি মধ্যমগ্রাম যাবো, তারপরে আবার গন্তব্যস্থলে স্থায়ী ঠিকানা দেখতে পাবে কদিনের মধ্যেই, এইটুকু আশা রাখছি। চলো, নিচে ডাকছে মনে হয় মুড়ি টুড়ি খাওয়ার জন্য, দিদি এখনো আসেনি তো। চলো টিভিটা বন্ধ করে দিই, দিয়ে নিচে তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, কেমন? টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে দেখতে থাকো আমি কী করি আগামী দিনে, কীভাবে থাকি, কোথায় থাকি, তোমাদের মনের মতো হয়ে উঠতে পারি কি না, তাই না? টাটা, চলো দেবো এটা, না দেবো না, একজন বকা দিয়েছে আমি এটা দিই বলে, এটা হচ্ছে শিল্পী স্টাইল, আমার খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, একটু মজা করলাম তোমাদের সঙ্গে, টাটা।